অবশেষে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। সেখানে তাকে ম্যারাথন জেরা টানা লাগাতার 3.5 ঘন্টার বেশি সময় ধরে তাকে জেরা করা হয় এবং সেই জেরার শেষে অনুব্রত মণ্ডল তিনি সেখান থেকে বেরিয়ে নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা চলে গেলেন এসএসকেএম হাসপাতালে। সেখানে যাওয়ার পর প্রথমে তিনি এমার্জেন্সি ওয়ার্ডে যান, তারপর উডবান ব্লকে যান, সেখানে তার চিকিৎসা হয় এবং চিকিৎসক মহল সূত্রে যেমনটা জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের রুটিন চেক আপ ছিল এবং সেখান থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডলের কনফায় সোজা চলে যায় চিনার পার্কের বাড়িতে। সকাল থেকে টানটান উত্তেজনা ছিল অনুব্রত মণ্ডলকে নিয়ে। অনুব্রত মণ্ডলের গাড়িটা চিনার পার্কের বাড়ি থেকে বের হয়েছিল ঠিকই, কিন্তু আদেও কি তিনি নিজাম প্যালেসে যাবেন এই প্রশ্নটা কিন্তু বারবার বারবার উঠে আসছিল। কারণ এর আগেও আমরা দেখেছি অনুব্রত মণ্ডল তিনি বেরিয়েছিলেন ঠিকই চিনার পার্কের বাড়ি থেকে, কিন্তু নিজাম প্যালেস যাননি, তিনি সেক্ষেত্রে চলে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। সুতরাং আজকে অনুব্রত মণ্ডল যাবেন কিনা সেই প্রশ্নটা কিন্তু বারবার বারবার করে মাথা চাড়া দিচ্ছিল। অবশেষে যেটা দেখা গেল অনুব্রত মণ্ডল তিনি কিন্তু সিবিআই এর জেরার মুখোমুখি হন। এ ধরনের নানান খবর নানান আপডেটের জন্য নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।